হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে নিয়ে আসলাম যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, যারা চ্যানেল সার্চ দিলে চ্যানেল খুঁজে পান না, এর সমাধান এই ভিডিও থেকেই পাবেন। বেশি কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। মূল কাজে যাওয়ার আগে আমরা কি করব, এখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ক্রোম ব্রাউজার ব্যবহার করি বেশি, আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। উপরে সার্চ বারে সার্চ করবেন, এখানে স্টুডিও ডট ইউটিউব ডট কম দেখতে পাচ্ছেন গাইস। আমি উপরে সার্চ করছি স্টুডিও ডট ইউটিউব ডট ডট কম। আপনি এভাবে আপনাকে সার্চ করলে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনি কী করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস চাইলে আপনি কী করবেন দেখতে পাচ্ছেন গাইস, সব নিচ দিকে আসবেন। দেখতে পাচ্ছেন একটা সেটিংস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, যেহেতু আমরা চ্যানেলে কিওয়ার্ড বসাবো, সেখানে আমি আপনার চ্যানেলের উপরে ক্লিক করবেন। আপনার চ্যানেলের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমি দেখছেন গাইস আমি কীভাবে, আপনার যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করা না থাকে, আপনাকে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি সিলেক্ট করে রেখেছি, এই জন্য আমার সিলেক্ট করা আছে গাইস, দেখতে পাচ্ছেন। এগুলো আমি এই যে চ্যানেল কিওয়ার্ড কোনগুলো দেখেন গাইস, আমি বসে রেখেছি আমার চ্যানেলের ক্ষেত্রে। আপনার যে চ্যানেল হোক না কেন, সর্বপ্রথম আপনার চ্যানেলে আপনার নামটা লিখবেন, মানে চ্যানেলের নামটা লিখবেন। চ্যানেলে যে নামটা দেওয়া আছে, প্রথমে ইংলিশে লিখবেন, তারপর বাংলায় লিখবেন, প্রথমে বাংলা লিখবেন, তারপর ইংলিশে লিখবেন। তো কিওয়ার্ডটা আপনারা কীভাবে বসাবেন গাইস, আপনাদেরকে দেখাই, না দেখাইলে বুঝতে পারবেন না। আমি এখন কিওয়ার্ডে ক্লিক করলাম, দুঃখিত গাইস আমার এখানে আসবে না, যেহেতু আর অ্যাড হবে না। আপনি এখানে যখন আপনার ফাঁকা থাকবে তখন আপনি কি করবেন গাইস, এখানে আপনার ফাঁকা থাকলে এখানে লিখতে পারবেন। আপনি এখানে লিখবেন আপনার যে চ্যানেল, আপনারা যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি চ্যানেল, আপনারা এই যে এখানে আপনাকে কিওয়ার্ড লিখতে হবে। কিওয়ার্ড লিখে এই যে কোলো যার সেভ দেখতে পাচ্ছেন গাইস, এখানে আপনি সেভে ক্লিক করলে আপনার ওই লেখাটি সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি অবশ্যই যাকে ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি একটা লাইক দেবেন।